হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নিহারি, গরু পায়ের রান্না। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। খুব সহজভাবে আমি রান্না করেছি এবং অনেক ভালো লাগবে। পায়াগুলো আমি সুন্দর করে ধুয়ে হালকা একটু জাল করে নিয়েছি। আগে কোনো আমি মশলা দেই নাই, এখন আমি এতে মশলা অ্যাড করবো। দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 দিচ্ছি দারচিনি, দিয়ে দিলাম 1টা গোলমরিচ। এখানে কোনো মরিচের মশলা যোগ করিনি, দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করবো, ফ্লেভারটা সুন্দর আসে। কাঁচামরিচগুলো আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 2টি রসুন নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে আমি 5টি পেঁয়াজ নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। দিয়ে দিলাম আদা, দিচ্ছি 1 টেবিল চামচ রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদার পেস্ট। এখন আমি এখানে দিয়ে দিব 1 লিটারের মতো গরম পানি। এখন আমি সবকিছু এখানে দিয়ে দিয়েছি, এটাকে এখন 2 ঘন্টা জাল করতে হবে। তো ফিরছি 2 ঘন্টা পর। আমরা আবার ফিরে আসলাম, যে আমি বসে গিয়ে দেখে গেছিলাম চুলায় আমার নিহারির ঝোলটা অনেকটা কমে এসছে, কষে গেছে। এখন এটাকে আমার বাগার দিতে হবে। চুলায় প্যানটা বসিয়ে নিয়েছি। নিহারি রান্নার সময় কিন্তু আমি কোনো তেল দিইনি, তো এখন আমার বাগার দেওয়ার জন্য 3 টেবিল চামচ তেল দিতে হবে। তেলটা গরম হোক। তো আমার প্যানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব আস্ত জিরে। এরপর দিয়ে দিচ্ছি রসুন। রসুন আগে দিচ্ছি, কারণ পেঁয়াজের থেকে রসুনটা ভাজতে একটু সময় দরকার। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু। আমার পেঁয়াজ গুলো ব্রাউন কালার হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিব নিহারি। তোমার পেঁয়াজ গুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি রান্না করার জন্য এটুকু দিয়ে দিব। তো দিয়ে দিলাম, কালারটা অনেক সুন্দর হচ্ছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।